গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, রবিবারের এখন বেজে গেছে ওই সকাল 8:30টার মতো। সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে ঘরের রেগুলারের যা কাজকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে, সেরে এখন এই ঝাঁটা বেলচা নিয়ে চলে এসেছি। গতকালই তোমাদের বলেছিলাম যে আজকে পূজা আসবে না, তো তাই জন্য এই কাজটা তো মাথার ওপরে ছিলই। তবু কী বলতো, আগে থাকতে জানা থাকলে এটাই সুবিধা হয় যে বাসন কোনো জমানো নেই, আর যদি হঠাৎ করে এরকম মানে জানা না থাকে তাহলে তো সেই বাসনের গামলাও ভর্তি থাকে, প্লাস আবার এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো তো থাকেই, প্লাস আবার রেগুলার কাজকর্ম তো আছেই। তো যেহেতু আগে থাকতে জানতাম তো বাসন জমিয়ে রাখিনি, যখন যখন বাসন বেরিয়েছে মেজে রেখে দিয়েছি, রাতেও বাসন মেজে রেখে দিয়েছি, এখন শুধু সকালের ওই চায়ের বাসন টাসন ব্রেকফাস্টের যেগুলো বেরোবে সেইটুকু পরে মেজে ফেলবো। তো সকালবেলা ঘরের কাজকর্ম সেরে সবার আগে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, আর ঘর ঝাড় দিতে গিয়ে কী বলতো, সেই আমার আগের কথা মনে পড়ে গেল। আমি যখনই আগে ঘর ঝাড় দিতাম না, শুধু যে ফ্লোরটা ঝাড় দিতাম তা নয়, এই যে দরজার কোনা ঠোনাগুলো দেখবে অনেক সময় না একটু হালকা হালকা ঝুল পড়ে থাকে, যতই ঝুল ঠুল ঝাড়া হোক না হোক কয়েকদিন বাদে বাদেই না এরকম দরজার পাশে, বিশেষ করে দরজার পাশের এই কব্জার ওই দিকটাতেই ঝুল পড়ে থাকে। তো আমি যখনই ঝাড় দিতাম এরকম ঝাঁটা দিয়ে ওগুলো একটু ঝেড়ে ঝেড়ে দিতাম, তো সেগুলো তো এখন আর হয় না। তো যখনই ওই মাঝে মাঝে আমি ঝাড় দিই তখনই আমি এগুলো করে ঝাড় দিই। এমনকি ঘর মোছাটা সত্যি কথা ওই মপের থেকে না এই হাত দিয়ে মোছাটা ঘর খুব ভালো পরিষ্কার হয় আর খুব তাড়াতাড়িও হয়। মপে দেরি হয়, প্লাস এই যে ঘর মুছতে মুছতে মনে করো এটা একটু মুছলাম ওটা একটু মুছলাম, যেমন এই বেসিনটা মুছছি, ওই ঘরটা মুছতে গিয়ে একটু জানলাটা মুছেছিলাম, এগুলো হয় না। কিন্তু এই হাত দিয়ে নেতা দিয়ে মুছলে এগুলো বেশ হয়, যেখানে যেখানে একটু মুছতে গিয়ে চোখে ধুলো পড়লো নোংরা পড়লো একটু নেতা দিয়ে মুছে দিলাম, কিন্তু মপ দিয়ে করলে ওটা আবার হয় না। তো এইটাতেই আমার বেশ ভালো সুবিধা হয়, এই জন্য এখন পূজা না আসলে না আমি ওই মপটা নামাই না, আমি হাতেই মুছে ফেলি, দেখেছি তাড়াতাড়িও হয় আর ভালো পরিষ্কারও হয়। যাই হোক, তো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বিশাল বড় একটা কাজ সারা হলো, তারপরে সকালের যেটুকু চায়ের বাসন টাসন মাজা বেরিয়েছিল সেগুলো মেজে দিলাম। এইবারে যাব স্নান করতে, তবে স্নান করতে যাওয়ার আগে না একটু টক দই বসাবো, রাতে হচ্ছে না, রোজই ভাবছি বসাবো বসাবো, রাত করে আর হচ্ছে না, তো ভাবছি সকালেই বসিয়ে দিই, সারাদিন থাকবে, রাত্রেবেলা বার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, 9-10 ঘন্টা থাকলেই তো হলো। তো আগে টক দই থেকে এইটুকু টক দই লাস্টে ছিল, একটু জল ঝরিয়ে নিয়েছি, তারপর উষ্ণ গরম দুধটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ওই শোকেসের ভেতর ঢুকিয়ে রেখে দেবো, ওই যে মাইক্রোওভেনের নিচে যে ক্যাবিনেটটা আছে ওর মধ্যে 9-10 ঘন্টা পরে রাত্রেবেলা বার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ব্যাস। তো এটাই লাস্ট কাজ ছিল, এবার যাবো স্নান। স্নান সেরে একেবারে ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ এখন যদি আমি এডিট করতে বসি তাহলে রান্নার দেরি হয়ে যাবে, তাহলে আবার আজকে বিকালবেলা যোগা ক্লাস আছে, কাজে ওকে একটু তাড়াতাড়ি খেতেও দিতে হবে, তাই জন্য আজকেও ভিডিওটা তোমরা একটু লেটেই পাবে, জানি তোমরা অনেকেই রেগে যাবে, কিন্তু কিছু করার নেই গো, আজকে কাজের চাপ ছিল বেশি। এখন যদি আমি এডিট করতে বসতাম না এদিকে রান্নার দেরি হবে। তো এই যে উচ্ছে আলু কেটেছি, উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিই আগে, ভাত হয়ে গেছে অলরেডি। এদিকে তো উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এদিকে আজকে করবো ভেটকি মাছ। তো ভেটকি মাছ ধোয়াই ছিল, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি, এখানে মাছের মশলাও করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি, আর এখানে ভাতও হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেল, এবার মাছ ভাজব। তেল গরম বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজার সময় আমি না একটুখানি নুন দিয়ে দিই যাতে কড়াই তলায় লেগে না যায় মাছ, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই তাহলে মাছ ছেটে না, কম ছেটে। মাছের ঝোল ফুটে গেছে, এখানে বড়ি আর মাছ ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আলু বড়ি দিয়ে হবে ভেটকি মাছের ঝোল।
এদিকে আমার রান্না হয়ে গেছে, এখানে আছে ভাত, আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, ভেটকি মাছের ঝোল। তাতন এখন যাচ্ছে যোগা ক্লাসে, অনেকদিন পর, পুজোর পরেই প্রথম যাচ্ছে। কোনো না কোনো কারণে মানে এটা ক্যান্সেলই হয়ে যাচ্ছিল, আজ ছুটি কাল ছুটি, বৃষ্টি ওই সেই এই করে আজকে যাচ্ছে ফাইনালি পুজোর পর। হ্যাঁ টাটা, সাবধানে যাবি। এই আসার সময় আমাকে একটু ফোন করিস তো, ফুচকা আনতে বলতে পারি, যদি ইচ্ছা হয় তখন বলবো, নাহলে থাকবে। সাবধানে যাবি। হুম টাটা। বেরোনোর পর বিছানাটা একটু টান টান করলাম, নাহলে বিছানাটার যা হাল থাকে, টেবিলটাও একটু গোছালাম, অগোছালো করে রেখে বেরিয়ে গেছিল। যাই হোক, আজকে আমাদের দুপুরবেলা কী তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আড়াইটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পৌনে তিনটের মধ্যে আমার এদিকে সব গোছগাছও কমপ্লিট। তারপরে আমি খেয়ে দিয়ে উঠে তারপরে আমি ভিডিওটা আপলোড করলাম, কিছুটা বাকি ছিল এডিট, রান্না করতে করতেই অনেকটা এডিট সেরে ফেলেছিলাম। রান্নার সব গোছগাছ করে তারপর রান্না বসিয়ে দিয়ে খুলতি নাড়াতে নাড়াতে চেয়ারে বসে বসে ম্যাক্সিমাম এডিটটা করে ফেলেছিলাম। তারপরে রান্না হয়ে যাওয়ার পর ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম খাবে এখন, যদি না খেতো তাহলে আমি তখনই করতাম, বলো হ্যাঁ খেয়ে নি, দুটো বাজে আর আমারও খিদে খিদে পেয়ে গেছিলো, শুধু মুড়ি খেয়েছিলাম সকালবেলা, তো তার জন্য খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। তার মধ্যে তাতানের যোগা ক্লাস আছে, ওকেও তাড়াতাড়ি দেবো, এই জন্য হলাম না খাওয়া ঝামেলাটা সেরেই নিই। খেয়ে দিয়ে তারপরে আমি ভিডিও পাবলিশ করলাম, কটা, তিনটে না সোয়া তিনটে না সাড়ে তিনটে এরকমই হবে। তারপরে এই বসে বসে তাতানের সাথে ওই ঘরে বসে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম, ও আবার ওই মোবাইলের মধ্যে লুডো ডাউনলোড করেছে, ওই লুডো একদম খেললাম, তারপরে ওই কাটাকুটি ওগুলো খেললাম, খেলাতে ওর টাইম হলো, ও বেরিয়ে গেলো, আমি উঠে একটু ফ্রেশ হলাম। আজকে না আমি দুবার মেশিন চালিয়েছি, প্রথমবার সকালবেলা মেশিন চালিয়ে এই পর্দা তারপর সোফার কভারগুলো ছিল লাস্ট, ওগুলো কেচে দিলাম, আগের দিন কিছু কেচেছিলাম, আজকে হয়ে গেল এগুলো কমপ্লিট। তারপরে আবার বেলার দিকে মেশিন চালিয়ে রেগুলার যা জামাকাপড় থাকে সেগুলো কেচে আবার মেলে দিয়েছি। আর এই পর্দা টর্দা তো শুকাতে বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য দুবার চালিয়েছি। আর আজকে তাতানকে ফুচকা আনতে বলেছি, একটু বলেছি ফেরার সময় ফুচকা নিয়ে আসবি, ও কী মানে বোকামি করে যে ফুচকার টক জলটা ব্যাগের মধ্যে ভরেছে, সেই প্যাকেট ছিঁড়ে গিয়ে জল পড়ে গিয়ে একাকার কাণ্ড, আবার লোকটার কাছে টক জল চেয়ে নিয়ে এসছে। এখানে আজকে ফুচকা আনা হয়েছে, নিতে পারবে না তো বাড়িতে জেলে নে যে কটা পাবে পাবে, আমি খাচ্ছি ভাই। এই ওজনে ছোট ছোট রাখো, ছোট ছোট পছন্দ করো। হ্যাঁ ভাই। যা নিয়ে তুই কোনটা নিবি? ছোট ছোট আমি ডিভাইড করে দিচ্ছি, 1 2 3 4 5, এই পাঁচটা আমার, 1 2 3, এই পাঁচটা মেয়ের, তোমরা আর এই তিনটে খাবে, এই দুটো খাবে। শোনো ভাই, তুমি অনেকগুলো খেয়েছো, আমার ঘরে আমার এরকম পজিশন। আজকে তাতানের পছন্দ মতো একটু রান্না করবো, ও তো সেই মাছ মাংস ডিম একদমই পছন্দ করছে না, মানে খেতেই চাইছে না। আজকে যেই বলেছি মা আজকে একটু পোলাও আর পনির করবো, কি খুশি বলছে, হ্যাঁ এতদিন পর আজকে আমার পছন্দ মতো একটু রান্না হবে, একটু তৃপ্তি করে খাবো, নাহলে মাছ মাংস ডিম আমার শুনলেই কেমন লাগছে। এই
গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নুন, হলুদ, চিনি আর একটু ঘি এই দিয়ে চালটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই। দেখো এখানে মশলাটা বানাবো, আজকে পনিরটা করব। এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এই সবগুলো একসাথে বেটে নেব। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে গোটা গরম মশলা দিয়েছি, জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ফোড়ন দিয়ে এখানে কিছু কয়েক টুকরো আলু কেটে রেখেছি, ধুয়ে নিয়েছি, এগুলো ভেজে ভাজা ভাজা করে নেব। এই যে আলুগুলো লাগাল করে ভেজে নিয়েছি, এবার যেই মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালোভাবে কষে গেছে। এবার একটু দিয়ে দেবো গরম জল। আর এখানে না আমি পনিরগুলোকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, ঝোলটা ফুটে গেছে, এবার পনিরগুলোকে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিলাম। মানে আলু ভালো সব সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঠিকঠাক আছে, নুন চেক করেছি সবই ঠিকঠাক আছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো। এখানে একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা একটু ঘষে দিয়ে দেবো। ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। পনির রেডি, একটু গ্রেভিটা ঘন ঘনই রেখেছি, গ্যাস বন্ধ করে দিলাম। আজকে মেনলি তাতানের কথা মাথায় রেখে ডিনারটা বানাচ্ছি। দুপুরবেলা তো মাছের ঝোল করেছিলাম, আর তোমরা তো তোমাদের বলেছি মাছ মাংস ডিমও একদমই খেতে চাইছে না। তাও আমি যেহেতু এক্সট্রা কিছু করছি না, কি করছি মাছের আলু ঝোল দিয়ে দিচ্ছি, কিন্তু আমি ভাবছি নেক্সট দিন থেকে এটা করব না। ও যখন মাছ খেতে চাইছে না তাহলে মাছের আলু ঝোলটাও দেবো না। তবে হ্যাঁ, একদম যে ছোঁয়াছানি করাবো না সেটা করাবো না, কারণ সেটা করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কাজেই মাছ মাংস ডিম যখন খেতে চাইছে না তো ওটা না খাক না খাক, কিন্তু পেঁয়াজ রসুন টসুন এসব তো প্রশ্ন নেই, এগুলো তো খাবেই। কিন্তু মানে মেন উদ্দেশ্য হচ্ছে ওর মাছ মাংস ডিমটা খাবে না, তো কাজেই মাছের আলু ঝোলটাও খাওয়াটাও মানে যে খাবে না বলছে তাকে ওটা দেওয়াটা ঠিক উচিত না। এই হচ্ছে আজকে ডিনার মেনু, এই হচ্ছে বাসন্তী পোলাও আর এই হচ্ছে পনির, আর এই হচ্ছে আজকে ফেভারিট খাবার হয়েছে। ও মাছ মাংস ছেড়ে বলছে তোমরা আজকে একটু নিরামিষে এসছো বাবা। আমার এটা খুব সবচেয়ে ফেভারিট খাবার, পোলাও আর পানি হ্যাঁ সবচেয়ে ফেভারিট খাবার। তাহলে তোকেই আগে দিই ফেভারিট খাবার। ও পোলাওটা দারুণ ঝুরঝুরে হয়েছে, হেভি ঝরঝরে হয়েছে পোলাও। দিয়ে যাই পুরো কড়াইটা আমার লাগবে বাবার জন্য, তোমার জন্য বলে পুরো কড়াই যাব লাগবে। এটা তো আমার, তাহলে বলে এটা তো আমার, তোমাদেরটা কোথায়? তাহলে এ বাবা এলাচ খাবে, দেখি তুই এটুকুই কতটা খেতে পারবি। দেখে 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 এটা একবার দিয়ে দিই। আমি তার আগে বলেছি তোমাকে, তুই তো বলেছিস, কারণ আমি তো বলেছি তোর পছন্দের খাবার ঠিক আছে, কিন্তু এবার কাছ থেকে একটা আশা করি পনিরটা। দুটোই ভালো,
পোলাও ভালো লাগে, আমাদের এই পনিরের সঙ্গে বড় বড় নান হবে, নান পোলাওটাও ভালো লাগে। এখন বেজে গেছে 11:15, আমার এদিকে কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট ন্যাটিটা চেঞ্জ করে শুতে যাব। তাতান এখনো শুতে যায়নি, এখানে বসে আছে, ওয়াটার বোতলে জল খাচ্ছে, শেষ হয়ে গেছে, গলা তো গলায় ঝুলিয়ে রাখ, গলায় ঝুলিয়ে দেবো খাওয়া, নেই জল নেই। আচ্ছা তুই বল, তুই মাছ মাংস আর একজন আমাকে কমেন্ট করেছে যে চিকেন পিজ্জা দাও, দেখবে ঠিক খেয়ে দেবে। না একদমই না। কেন খাস না তুই বল, চিকেন মাটন মাছ মাংস ডিম এগুলো খেতে চাইছিস না কেন, কারণটা কি আমাকে বল। আরে আমি আমি চাই না, আমার টেস্টের জন্য বা কিছুর জন্য, আমার খাওয়ার জন্য, আমি অন্য প্রাণীকে মানে হত্যা করে তো হত্যা করে খায় তো আমার ওগুলো পছন্দ না। মাছটা তাও ইয়ে তাও তো আমার একদম পছন্দ, এটা প্রাণী তো না, ওরা তো জীবন্ত, এবার ওদেরকে পুরো মেরে ফেলে খাওয়া আমার একদম পছন্দ না, তাও পুরোপুরি ছাড়তে পারিনি এখনো, বাকি আছে অনেক। তো যাই যেই ডিমই হোক ওই ডিমটাও তো একটা একজনের সন্তান না, একটা প্রাণীর তো সন্তান, ওটাকে আমরা খেয়ে ফেলছি, আমার খুব পাপ মনে হয়, নিজের কাছে পাপই লাগে আমার খুব, ওটাই হচ্ছে কথা। এই জন্য আর এছাড়া আমার ননভেজ অতটা ভালো লাগে না, আমি নিরামিষই খাই, আগে আগে থেকেও আমার নিরামিষটাই বেশি ভালো লাগে। এখন চাইছে না তো জোর করতেও চাই না, থাকি সবাই জিজ্ঞাসা করছে বলছে যেহেতু পুজোর মধ্যে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে, রিচ খাওয়া হয়েছে, তার জন্য তুই যাইছিস না খেতে, কিন্তু আমি তো জানি কারণটা কি, ও আমাকে আগেই বলেছে না, পুজোতেও খায়, পুজোতে খেয়েছি যখন তখন তো মানে তখনও অতটা আমি ইয়ে করতাম না, অতটাও মানতো না, কিন্তু এখানে পুজোর পর থেকে পুরোপুরি মানা শুরু না, পুজোর মধ্যেও যে লাস্ট যেদিন পিজ্জা আনে, পুজোর মধ্যে দেখতে বললাম পুজোর পরে পিজ্জা আনেনি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আই লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা টাটা।